হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার ব্লাউজ কালেকশন ভিডিও। এটা ব্লগ নয়, কেননা আমি শুধু আমার ব্লাউজ কালেকশনগুলি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। আমার সমস্ত ব্লাউজ নিয়ে বসেছি, কোনোটার বাদ রাখিনি, সমস্ত নিয়ে বসেছি। তো তোমরা দেখতে থাকো, বেশি বকবক করবো না, নয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তোমরা দেখতে থাকো, আমি স্টার্ট করি। তোমার ফার্স্ট ব্লাউজ দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ, এ আমার ফার্স্ট ব্লাউজ। এটা হচ্ছে পিস, শাড়ি পিস কেটে বানানো ব্লাউজ। আমি ব্লাউজে অত ডিজাইন ফিজাইন দিই না, সিম্পল ব্লাউজ বানাই। এটা হাতাটা এরকম যাবে, এটা হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি কালার, আর হাতাটা যাচ্ছে গোল্ডেনের উপর একদম। এটা গেল সেকেন্ড টপটা, গোল্ডেনের উপর আসছে। এটা হচ্ছে রেডিমেড, এরকম হবে সিম্পল, আর হাতাটা একটু কাজ করা হবে এরকম টাইপের। নেটের উপরে চুমকির কাজ করা হাতাগুলো। তো এটা হচ্ছে সেকেন্ড। থার্ড এটাও দেখাচ্ছি, এটা হচ্ছে রেডিমেড, এটাও রেডিমেড যাচ্ছে। এটা পেছনটায় যে এরকম, এটাকে কি কাজ বলে জানি না, এটা ব্ল্যাকের উপরে, আর এটা ঝুমকো লাগানো পেছনে। তো এটা যাচ্ছে, তারপরে আমার পেঁয়াজ পেঁয়াজি কালার না প্রচুর আছে। এটা হচ্ছে খুব স্পেশাল, এই ব্লাউজটা খুব স্পেশাল, কেননা এটা হচ্ছে আমার মেখলার ব্লাউজ। মেখলা কিনেছি, সেটা ব্লাউজ। মেখলাটা খুব সুন্দর, অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো মেখলাটা, তোমরা যদি দেখতে চাও তাহলে শেয়ার করবো। তো এই যে এটা হচ্ছে মেখলার ব্লাউজ, মেখলাটা হচ্ছে পেঁয়াজি আর তুত কালারের মধ্যে কম্বিনেশনটা, পেঁয়াজি আর তুত কালার। এই আরেকটা হচ্ছে, এটাও খুব স্পেশাল একটা, মানে এটা শাড়িটা খুব স্পেশাল, ব্লাউজটা তো দেখাচ্ছি আজকে, সেই জন্য ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি, শাড়িটা শাড়ি কালেকশন অন্য একদিন দেখাবো। এটা স্পেশাল কেননা এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি, আমার ভাত কাপড়ে এই শাড়িটা দিয়েছিল আমার বর, কলকাতা থেকে এনেছিল। খুব সুন্দর শাড়িটা না, খুব সুন্দর, সেই জন্য এটা খুব স্পেশাল। তো এই যে একটা, এই আর একটা, এটা দেখো গোল্ডেনের উপর পিঙ্কের কাজ করা, এটা হচ্ছে রেডিমেড, সুন্দর কাজ করা, খুব সুন্দর কাজ করা, সুতোর কাজ করা। দেখতে পারো এটা হচ্ছে পেছনটা, পিঙ্ক কালার বোতাম বসানো আছে, খুব ভালো লাগে এই ব্লাউজটা দিয়ে না, শাড়ি পরলে সিম্পল শাড়ির সঙ্গে এই ব্লাউজটা খুব ভালো লাগে, আর গোল্ডেন কালার অনেক কিছু মানে শাড়ির সঙ্গে পরা যায়। আর একটা দেখাচ্ছি, এই ব্লাউজটা খুব মানে ইসে হয়ে গেছে, কি বলবো মানে খারাপ হয়ে গেছে বলতে গেলে, ব্লাউজটা নষ্ট হয়ে গেছে, তবুও দেখাচ্ছি কেননা এটা খুব স্পেশাল একটা শাড়ি। এটা হচ্ছে আমার বৌভাতে, বৌভাতে বেনারসি শাড়ি, যেটা আমার শ্বশুরবাড়ির থেকে আমার বর দিয়েছিল আমাকে, বৌভাতে শাড়ি, বৌভাতে বেনারসি, সেইটা হচ্ছে ব্লাউজ। এটা এটা খুব শাড়ি, আমার যত সমস্ত শাড়ির মধ্যে এই শাড়িটা সব থেকে দামি শাড়ি। এটা কলকাতার থেকে এনে দিয়েছিল আমার বর শাড়িটা বৌভাতে, এটা 8,000 টাকা নিয়েছিল আজ থেকে 9 বছর আগে। তো খুব মানে স্পেশাল এই শাড়িটা, দামিও শাড়ি সব থেকে, আর শাড়িটা খুব স্পেশাল আমার জন্য। শাড়ি তো না, ব্লাউজটা, শাড়ি দেখাচ্ছি না ব্লাউজ দেখাচ্ছি তাই বললাম। আর আর একটা ব্লাউজ হচ্ছে এটা, দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি পুজোতে নিয়েছি, মানে এটা শাড়িটা একদিন পরেছি,
এত কাজ করা সম্পূর্ণটা শাড়ি, আর এতটা ভার না আমি সামলাতেই পারি না। সেদিন একদিনই পরেছি আর আমার বোন একদিন পরেছিল। এই দেখো, তুমি ব্লাউজের কাজটা দেখলে বুঝতে পারবে যে শাড়িটা কেমন কাজ। এরকম কাজটা নিচে পুরোটা শাড়ি এরকম, এর থেকে মানে বেশি কাজে পাথর বসানো। এটা হলো সামনা, সরি এটা হচ্ছে পেছনটা বোধ হয়, হ্যাঁ এটা হচ্ছে সামনেটা। তো এটা একটা, আর একটা, এটা একটা সিম্পল এরকম হাতাটা শুধু এরকম যাবে। তো এটা আর কুঞ্চি না, আর একটা স্পেশাল দেখাচ্ছি, হ্যাঁ স্পেশাল শাড়ি ব্লাউজ। এটা এইটা আমার সব থেকে স্পেশাল মেয়েদের, আমার বলতে কি আমি মনে করি সব মেয়েদের, বিবাহিত মেয়েদের তার বিয়ের বেনারসি, যেটা পরে তার বিয়ে হয়েছিল তার বিয়ের বেনারসি সব থেকে স্পেশাল। সেটা মেয়েরা হয়তো বেশি পরে না, বিয়ের বেনারসিটা হয়তো বেশি পরা হয় না, কারণ আমিও পরিনি তো, কিন্তু তা সত্ত্বেও না ওই শাড়িটার মানে খুবই মানে মূল্য ওই শাড়িটার। সবার আলমারিতে ওই শাড়িটা রাখা আছে, কেউ বলবে বলতে পারবে না যে আমার বিয়ের বেনারসি আমি আমার ই হয়ে গেছে, হারিয়ে গেছে বা ই হয়ে গেছে, বলতে পারবে না, সবার কাছেই রাখা আছে খুব যত্নে। তো আমার কাছে ওরকম রাখা আছে। তো এটা হচ্ছে বিয়ের বেনারসি ব্লাউজটা, বেনারসিটা অন্য একদিন হয়তো শেয়ার করব, শাড়ির কালেকশন যেদিন শেয়ার করবো সেদিন আমি দেখিয়ে দেবো। তো হচ্ছে এটা ব্লাউজটা, এটা আমার খুব স্পেশাল। আর একটা হচ্ছে এটা, এটা পিঙ্ক, তো আমার মেয়ে চলে আসছিলো সেই জন্য আমাকে ভিডিওটা কাটতে হলো, বন্ধ করতে হলো। তো দেখাচ্ছিলাম এই যে এটা, এটা হচ্ছে আমার জাদ্দসি তার ব্লাউজ। ব্লাউজ বানানোটা খুব বাজে বানিয়েছিল, আমার মনটা মানে ভেঙে গেছে, এতটা ছোটো করেছে হাতাটা না, মনটাই ভেঙে গেছে ব্লাউজটা দেখে আর কি। এত আমি ভালো শাড়ির যদি ব্লাউজটা এরকম নষ্ট হয়ে যায়, দেখো এখানে যে এরকম কাজ করা আছে যেগুলো মানে শাড়িতে আছে, শাড়িতে তো প্রচুর কাজ করা, শাড়ি হচ্ছে শাড়িটা ভরা সুন্দর কাজ করা, কিন্তু ব্লাউজটা খুব সিম্পল। তো এত বাজে বানিয়েছিল তাও তখন পরেছি, কিন্তু এখন ব্লাউজটা আর হচ্ছে না, আমার টাইট হয়ে গেছে, আমি মানে ব্লাউজ টাইট হয়ে গেছে, ব্লাউজ যেমন সেমনই আছে আমি মোটা হয়ে গেছি, সেই জন্য হচ্ছে না এখন আর। তো এই একটা, আর একটা হচ্ছে এই ব্লু কালার, আমার ব্লু কালার সেটা আমি অনেকদিন মানে পরেছি, অনেক বেশি পরা হয়েছে, কারণ আমার খুব 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 পছন্দের শাড়ি। আমার একদম সিম্পল পাড় বসানো শাড়িগুলো না খুব ভালো লাগে, তো ওই শাড়িটা এরকম সিম্পল পাড় বসানো আমার খুব মানে পছন্দের শাড়ি। তো এটা ব্লাউজটা দেখো, কালারটা খুব সুন্দর, ব্লাউজটা দেখো। নেক্সট রেড কালার, এগুলো রেডিমেড, তোমরা বুঝতেই পারছো কোনটা রেডিমেড আর কোনটা বানানো, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো এটা দেখো সুন্দর সুতোর কাজ করা, সম্পূর্ণটা ব্লাউজই সুতোর কাজ করা, দেখতে পাচ্ছো মানে এটা পিঠটা পড়বে পেছনটা, তো দেখতে পাচ্ছো এরকমই, এরকম সামনেটা সিম্পল। তো গেল এটা, আর একটা দেখাচ্ছি, একটা এরকম সিম্পল হাতা কাজ করা শুধু, এটা এটা স্পেশালি মানে ধরতে গেলেন, কেননা আমার ননদের যখন বিয়ে হয় আমার ননদ প্রণামীতে দেয় না, তো আমার ননদ আমাকে দিয়েছিল, আমরা তিন যা, তিন যাকে একই শাড়ি দিয়েছে, শুধু কালার মানে অন্য, আমাকে ইয়েলোর মধ্যে দিয়েছে এই শাড়িটা, মানে এই ব্লাউজটা শাড়িটা হচ্ছে ইয়েলো কালার, আর আমার বড় যাকে তুত কালারের মধ্যে, আর মেঝো যাকে বোধ হয় পিঙ্ক কালারের মধ্যে দিয়েছিল, তো একই শাড়ি মানে কালার অন্য দিয়েছিল। তো এটাও একটু, এটাও একটা স্পেশালি, কারণ আমার ননদের বিয়ের পর আমাকে প্রণামী দিয়েছিল, ননদ তো দেনই, ননদের হাজবেন্ড দিয়েছিল। তো আর একটা দেখাচ্ছি দেখো, এটা আমি গত বছর দুর্গাপুজোতে নিয়েছিলাম, পিঙ্কের ওপর গোল্ডেন
গোল্ডেন মানে কি বলে এই কাজগুলোকে জানি কি বলে ভুলে গেলাম। পুরোটা দেখো পিঙ্কের ওপর কিন্তু গোল্ডেন গোল্ডেন এরকম পাতা পাতা কাজ করা, পাতাও না ঠিক এরকম কাজ করা। এটা হচ্ছে সামনাটা, পেছনটা এরকম পুঁতি বসানো আছে দেখো। এটা গত বছর দুর্গা পুজো নিয়েছিলাম। তারপরে হচ্ছে এটা, এটা আমার খুব মানে ফেভারিট ব্লাউজ একটা, এটা কালারটা খুব খুব পছন্দের আমার, ডার্ক গ্রিন যেটাকে বলে না পুরো ডার্ক গ্রিন সেই গ্রিনটা এটা। আর সুন্দর দেখো গোল্ডেনের ইসে করা আছে, গোল্ডেন সুতোর কাজ করা আছে, এগুলি গোল্ডেন সুতোর গোল গোল পুটি পুটি করা আছে, পুরোটা ব্লাউজই এরকম পুটি পুটি করা দেখো সুতোর। এটা অনেক কটা শাড়ির সাথে খুব ভালো যায়, মানে এর জন্য খুব ভালো লাগে। তো এরকম খুব সুন্দর, কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, কোনটা ভালো লেগেছে সেটা বলবে। লাস্ট লাস্ট হচ্ছে এটা, এটা বলছি এটা একবার দুর্গা পুজো নিয়েছিলাম শাড়ি, সেই শাড়ির সঙ্গে এটা, এটা বাঁধলে এরকম হয়ে যায়, গোল হয়ে যায় পেছনটা, বুঝতে পারছো পারেছো বলছি দেখো বুঝতে পেরেছ। এটা বাঁধার পরে না পেছনটা এরকম গোল হয়ে যায়, গোল ডিজাইনটা হয় পিঠটা আর কি, আর সামনেটা এরকম। তো এটা জানি দু বছর আগে হয়তো দুর্গা, হ্যাঁ দু বছর আগে দুর্গা পুজো নিয়েছিলাম। তো এটার সঙ্গে শাড়িটার সঙ্গে এরকম একটা রেডিমেড ব্লাউজও পেয়েছিলাম, আর হচ্ছে একটা মানে পিসও ছিল, পিসটা আর বানানো হয়নি, বানাইনি কি করবো, এত সুন্দর ব্লাউজটা যদি আবার রেডিমেড পেয়ে যাই আবার পিস কেন বানাতে যাব। সেজন্য পিসটা ওরকমই রয়ে গেছে, ব্লাউজটা রেডিমেড ব্লাউজ মানে দুটো ব্লাউজ একটা শাড়ির সঙ্গে, খুব সুন্দর ব্লাউজটা। তো এই ছিল আমার আজকের ব্লাউজ কালেকশন, যা ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভালো খারাপ মন্দ, ভালো মন্দ খারাপ যাই বলে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। কিছু কিছু স্পেশাল ব্লাউজও ছিল, সেগুলো বললাম কেন স্পেশাল, ওগুলো সবই তোমাদের সঙ্গে বললাম। তো তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে ব্লাউজগুলো, কোন ব্লাউজটা বেশি ভালো লেগেছে তোমাদের। আর ভিডিওটা যদি দেখো আমি কী বলছি, আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্ট তো করতেই হবে না, কোনটা ভালো লেগেছে বলতে হবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। কী বলছি আমি দেখো নার্ভাস হয়ে যাচ্ছি নাকি আমি, না তো না, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকে এতটুকুই, আর বকবক করবো না, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আসি আজকে, টাটা।